মাস্ক পরুন, নিজে বাঁচুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী দুর্গাপুরে মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধের কার্যক্রমের অংশ হিসেবে দুর্গাপুরের সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণের উদ্বোধন করেন রাজশাহী পাঁচ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান। বুধবার সকালে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মহসুন মেদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর মেয়র তোপাচ্চল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা ও বানেসা বেগম, থানার অফিসার ইনচার্জ খুশিতা বানু কনা, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।